ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আর এই ভিডিওটা আমি কালকে পর্যন্ত কন্টিনিউ করব। তো কালকে অনেক কিছু ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখন আমার সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে, ঘড়িতে সন্ধ্যা 7টা বেজে গেছে। তো চলো এরপর আমি কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে এক জায়গায় যাচ্ছি, মানে আমার ফেভারিট জায়গা, তোমাদের সাথেও শেয়ার করব। এখন বলছি না, সাসপেন্স রাখছি, ভিডিওটা দেখো। তো আমি তো রান্নাঘরে চলে আসছি, রান্না করবো আজকে, খুবই সিম্পল কিছু রান্না করব। ডাল, আলু ভাতে আর পটল ভাজা, এরকম কিছু একটা করার প্ল্যান আছে। জানি না ভেন্ডিও ভাজতে পারি ঠিক নেই। তো কালকে যেহেতু ট্রেনে ট্রাভেল করব, অনেকটা রাস্তা, সেই জন্য তোমার রিচ কিছু খাবো না, রাতের বেলায় সিম্পলের ওপর দিয়ে খাবো। তো এই দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি, অনেক সময় হয়ে গেছে, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। আর এদিকে পটলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলোকে এখন ইয়ে করবো। বসিয়ে দিয়েছি, এবার ডালটাকেও বসাতে হবে। ডালটা রান্নাঘরে নেই, আজকে সব কিছু রোদে দিয়েছিলাম, তো সেই জন্য বাইরেই আছে সব কিছু। ভেজে সব ডাল রোদে দিয়েছিলাম, এগুলো সব বাড়ি থেকে আনা হয়েছে। এটা আগের বারের, এটা তার আগের বারের, সেই জন্য আলাদা আলাদা ইয়েতে রেখেছি, সব রোদে দিয়েছি যেহেতু থাকবো না অনেকদিন। আর এগুলোও সব রোদে দিয়েছিলাম, এগুলো সব রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে দিয়ে আবার রেখে দিয়েছি। এবার ব্যবস্থা করতে হবে এখন, আর ডালটা নিয়ে যাই চলো। এটাতেই থাকে, আমি আজকে এটাতে, ওখানে তাড়াহুড়ো করে সামনে ছিল ফাঁকা, তাতে রেখে দিয়েছি। তো সব এইটাতে ঢাকনা মেপেই আমি পড়ি, এই ঢাকনা না হলে আমি বুঝতে পারবো না। তো ভাত আর ডাল বসি দিয়ে চলে আসছি, এখন প্যাকিং হচ্ছে, পেয়ে গেছি। তো ওই ঘরে রান্না বান্না হচ্ছে, ঠিক আমি প্যাকিংটা সেরে নিই, তাহলে আর টাইম পাবো না, একটু পরেই ও চলে আসবে, তখন দুজনে টাইম কাটানো যাবে। সবই ওখানে মোটামুটি আছে, কিছু সেরকম নিয়ে যাব না। এবার নিয়ে যাবো বলতে এই যে ব্লাউজ পিসগুলো, তো এইটা আমার বিয়ের তো বলেছি কি কি আজকে মেনু রাতের বেলায় সিম্পল। তো এই যে ভাত, সিদ্ধটাকে একটু লাল লাল করে মেখেছি, আর পটল ভাজা, ডিম ভাজা, দুজনে ভাগ করে নিয়েছি অলরেডি। আর এই যে টমেটো দিয়ে মুসুর ডাল। ও তো ডিউটি থেকে চলে এসছে, আর আমরা একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবং লাস্ট টাইম পর্যন্ত তো প্যাকিং করতেই হয়, যেখানেই তুমি যাও, যতই ব্যাগ গোছাও, ব্যাগ গোছানো থেকে যাবে সেই লাস্ট পর্যন্ত। তো একটু একটু ব্যাগও গোছাচ্ছিলাম, আর এখন বাসন মেজে নিচ্ছি, এরপর কল টল সব ভালো করে পরিষ্কার করে রাখছি। আমি প্রতিদিনই ধুয়ে রাখি, আর চলে যাব বলে বাসন টাসন ওর যেগুলো বেশি দরকারি সেগুলোকে আলাদা করে রাখবো, আর বাড়তি বাসনগুলোকে সরিয়ে রাখবো, নাহলে ওর অসুবিধা হবে খুঁজে পেতে। তো চলো এখনকার মতন গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং গাইস, তো আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল তোমাদের সাথে, আবার স্টেশনে গিয়ে কথা বলছি। আর স্যারে কেমন লাগছে? বউ চলে যাচ্ছে, বেদনাদায়ক না, খুব আনন্দ হচ্ছে, একা একা খেলা দেখবে। তো চলো যাওয়া যাক। তো আমরা তো স্টেশনে চলে এসেছি, আর ও এখন আমাকে ট্রেনে তুলে দেবে, আর ওরও মর্নিং ডিউটি আছে, তো ডিউটি চলে যাবে ট্রেনে উঠে দিয়ে। আর এবারে আমি হাওড়া পর্যন্ত একা যাচ্ছি না, আমার সাথে আমার বাড়ির যে কাকু কাকিমা তারা যাচ্ছে, তো ভালোই হচ্ছে, গল্প করতে করতে চলে এলাম, বুঝতেও পারিনি। তো এখন দেখো মেচেদা স্টেশন ক্রস করছি, আমার শ্বশুরবাড়ি, তো এখানেই নামতে হয় যেতে গেলে। আর আমি যেতে আসতে, রাস্তায় যেতে আসতে দুইবারই কোলাহাট ব্রিজটাকে না আমার ফোনে ক্যাপচার করতে পারলে আমার মনে হয় যেন কিছু একটা করলাম না, মানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিই বলো, যাই করি বলো, এগুলো করতাম। তো অনেক বড় ব্রিজ, ব্রিজটা ক্রস করতে সত্যিই খুব ভালো লাগে। আমি তো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর ভাবছি খেয়ে নিই, তো এখন যাবো জনআহারে।
তো আমি জনহারে চলে এসেছি, এখানে আমাকে দিয়েছে দুটো ডিম, ডাল, রায়তা আর একটা আচারের প্যাকেট, এটা আমার নিয়েছে 80 টাকা, আর সবজি ভাত ছিল 70 টাকা। তো আমি এটাই নিয়ে নিয়েছি, আর রাস্তায় এটা সেটা খাবো না বলে আমি ভাতটাই খেয়ে নিলাম, যেহেতু এরপর আমি আরও অনেকটা যাব। তো তোমাদেরকে সাজেস্ট করবো খেতে, খারাপ নয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে শুনেছি লকডাউনের আগে দামটা অনেকটাই কম ছিল, এখন অনেকটাই বেশি হয়ে গেছে, তবে ভালো, খারাপ নয়, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এই পাখাগুলোকে দেখো, ভালোই হাওয়া দিচ্ছে আস্তে 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 আস্তে। তো আমি হাওড়া থেকে নবদ্বীপ ধামের দিকে যাওয়ার ট্রেনে উঠে গেছি, আর দেখো এই দিদিভাইয়ের কাছ থেকে আমি একটা কানের দুল নিয়ে নিয়েছি, বেশ ভালো লাগলো, বেশ এগুলো তোমরা লং ড্রেসের সাথে পরলে বেশ মানাবে, তো নিয়ে নিয়েছি। তো এখন আমার ট্রেনটি নবদ্বীপের কাছাকাছি চলে আসছে, আমি উঠে দাঁড়িয়ে গেছি, আর তখন নেমেও গেছি, ট্রেনটি ছেড়েও দিয়েছে। আর বলে দিই তোমাদের, আমার বাবা আমাকে আনতে আসছে স্টেশনে, এই যে বাবার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। তো এবারে বাবা আর আমি চলে যাব, বাবাকে এখন আমি নালিশ জানাচ্ছি ট্রেনটি গরুর গাড়ির মতো না, অনেক। তো আমি এইমাত্র নবদ্বীপ স্টেশনে পৌঁছালাম, আর বাবা একটু গেছে কোথায়, বেরিয়ে যাবো এবার, তোমাদেরকে পরে বলবো বলে আর বলিই নি যে আমি কোথায় আসছি। তো আমি এলাম আমার বাপের বাড়ি, বেশ কয়েকদিন এখন থাকবো, তো চলো এখন আমি খেয়ে নিই। তো আমি তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই আমার টিফিন করা হয়ে গেছে, এখন বাবা রান্না করছে ডিমের কারি, রাতে ডিনারও সারবো, মাও অনেক কিছু রান্না করেছে। আর বলি, মা নেই বাড়িতে, মা থাকলে আরও ভালো লাগতো, মা গেছে একটা নিমন্ত্রণ বাড়িতে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, মানে যেতেই হতো সেই জন্যই গেছে। আর দেখবে তোমরা, আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখনও মাকে ছাড়া যেন ভালো লাগতো না, কোথাও থেকে এসে মাকে না দেখতে পেলে আজকে তো আরও বেশি কষ্ট হচ্ছে আমার। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কিছু করার নেই, বাবাও আছে, তো সবার সাথে গল্প টল্প করি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো।